এখন আমাদের বলার আমরা তো দেখলাম আমাদের নকলা নালতাবাড়ির মানুষের যে ভালোবাসা নিয়ে আজকে সে পাঁচ ছয় বারের এমপি এক মন্ত্রী এবং সংসদের উপনেতা আজকে যে শেষ দেখাটাও এই নকলা নালতাবাড়ির মানুষের ভাগ্যে যে হলো না এটা আমার খুব দুঃখজনক। এই সিদ্ধান্তটা কে নিছে আমি জানি না, যে তাকে নকলা নালতাবাড়ির একটা জানাজার দরকার ছিল না, আর নকলা নালতাবাড়ির সাধারণ জনগণের কি তার দেখার ইচ্ছে ছিল না? তো এটা আমার কাছে মানে এটা আমি মানতে পারতেছি না। নকলা মালতাবাড়ির জন্য কি সে কিছুই করে নাই? মতিঝুরি একটা ব্র্যান্ড, সার্বজনীন ব্যক্তিত্ব, অসাধারণ, সে সাধারণ ব্যক্তি, তার ভালোবাসা কারো কোনো তুলনা কমতি নাই, সবার জন্য সর্বজনীন ব্যক্তিত্ব, সবাই তাকে ভালোবাসে। আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে অনেক মতিয়া চৌধুরী পাই নাই, আমাদের অনেক মতিয়া চৌধুরীর দরকার ছিল। যে একজন ছিল সেও যদি তার প্রপার কেয়ারে আমাদের থাকতো, আমাদের জনগণের কমিউনিকেশন ও যোগাযোগের মধ্যে থাকতো, আমাদের সান্নিধ্য পেতো, আমাদের তো অবস্ট্রাকশন না থাকতো, আমাদের লিমিটেশন না থাকতো, তাহলে আজকে হয়তো উনি সঠিক চিকিৎসা পেতো, প্রপার মানে মানুষের আদর ভালোবাসা ইয়েতে থাকলে হয়তো ওনার আরও মানে কটা দিন আমরা ওনাকে বেশি পেতাম। উনি আওয়ামী লীগের, আমি বলবো না উনি দলের কেউ, উনি আওয়ামী লীগ, স্বেচ্ছালীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাম রাজনীতি এদের না, উনি সারা বাংলাদেশের আমাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী আমি মনে করি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মতিয়ার সমন মানে সমন্বয় বাংলাদেশ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশের আদর্শ। এদের রাজনৈতিক দূরদর্শিতা, এদের বিচক্ষণতা, এদের ন্যায় নিষ্ঠতা, এদের ন্যায়পরতা, এদের সততা, এদের পরাকাষ্ঠা, এদের এগুলো দেখে আমাদের শিক্ষণীয়, আমরা যারা ভবিষ্যতে রাজনীতি করব আমরা অবশ্যই ওনাদের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, নচেত আমরা দায় মুক্ত হতে পারবো না। আমার মোদিয়া যদি আমার ধর্ম মা, আমি তার ধর্ম ছেলে, অথচ নালতাবাড়ির নকলা যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা বললে আর শেষ হবে না। বাংলাদেশের মধ্যে একজন সৎ নেত্রী, আদর্শ নেত্রী, অথচ মানুষের জনগণের জন্য সবসময় সে কাজ করে যাইতো, সে জানে বাতাটা পাইতো, সে বাতাটা গরিব মানুষের জন্য বিলাই দিত, ছাগল কিনে দিত, অথচ গরিব মানুষকে তাই সে কত ভালোবাসতো। নকলাবাড়ির মানুষ তার জন্য পাগল হয়ে আইজা চোখের পানি পালায় কাঁদতেছে, অথচ মতিয়া চৌধুরীর মতন একজন নেত্রী সারা বাংলাদেশে সারা বিশ্বে আমার মনে হয় হবে কি না আর জানি না।